মিরর নিউজ থেকে তোমাকে আমি জানতে চাইছি, এই মুহূর্তে কলকাতার কলকাতার যে সিচুয়েশন, তোমার কাছে কি খবর আছে? দেখো রামকৃষ্ণ, কলকাতার সিচুয়েশন বলতে প্রথমেই বলবো, রাজ্য সরকার কিন্তু যেহেতু এখন ইকুইপমেন্টস অনেক আগে থেকে ধরা পড়ে যে 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 কোনো সুপার সাইক্লোন বা সাইক্লোন কোন গতিবেগে আসছে, কোন গতি পথে আসছে, কতটা ভাবে এগোচ্ছে, কতটা শক্তি সঞ্চয় করছে, এই আগাম সতর্কতামূলক জিনিসগুলো কিন্তু ওদের মধ্যে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে আজকে যেটা ব্যবস্থা গ্রহণ করেছে, ইতিমধ্যে সমস্ত অঞ্চলে মানে কি সিএসসি বা WBSCB, যেখানে তারা কাছে জানে যেখানে কোনো অ্যাক্সিডেন্ট বা সেরকম কিছু হতে পারে, অ্যাক্সিডেন্ট কোন এলাকা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, কলকাতায় যতগুলি উড়ালপুল আছে সমস্ত উড়ালপুলের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কলকাতাতে বিশেষ করে পুরসভা এলাকা, যদি আমি পুরসভা এলাকার বাইরে থাকি, কিন্তু পুরসভা এলাকাতে যে আমাদের পাম্পিং স্টেশন হয়েছে, অর্থাৎ পামের বাজার থেকে শুরু করে কুদঘাট, নাদিকে বা গড়িয়াহাট, মানিকতলা, প্রত্যেকটা জায়গায় কিন্তু পাম্পিং স্টেশন গুলোকে খুলে দেওয়া হয়েছে। রাখা হয়েছে 70টা মতো পাম্প চালু, কিন্তু যেটা খুব মানে কাকতালীয় বলো, রামকৃষ্ণ বা যাই বলো আমার কাছে, কারণ ফণী বা বুলবুলের সময় বা আইলার সময় যেটা হয়েছিল, যে যে সময় ঝড়টা এসেছিল সেই সময় কিন্তু জোয়ার, অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যায় কিন্তু জোয়ার ভাটাটা অনেক বেশি থাকে, এটা জানো বা সবাই আমরা জানি, হাই টাইড। সেই জায়গায় কিন্তু এই সময় কিন্তু হাই টাইডটা আসার কথা আজকে হিসেব মতো রাত্রির 8টার পর। তো এখন এই ঝড়ের সময় দুপুরে যদি হাই টাইডটা আসতো রামকৃষ্ণ, তাহলে কিন্তু কলকাতায় মানে যতটা, কারণ দেখো কলকাতার একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ধরো 100 মিলিলিটার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কলকাতার ধারণ ক্ষমতা আছে যেটা পাম্প দিয়ে বার করে দেওয়া যায়, কিন্তু যদি সেখানে হাই টাইড থাকে, অর্থাৎ গঙ্গার থেকে যে জল ঢোকার যে জায়গাটা এক্সিট আর এন্ট্রি পয়েন্ট সেটা যদি খোলা থাকে, তাহলে কিন্তু জলটা বার করে দিতে পারে পুরসভা পাম্প চালিয়ে। কিন্তু সেই জায়গায় যদি এখন হাই টাইডটা থাকতো ভাটা না থেকে, যদি জোয়ারটা থাকতো, তাহলে সেই জলটা বেরোতো না, তার জলটা স্ট্যাক হয়ে যেত, বিশেষ করে উত্তর কলকাতার এই আমার স্ট্রিট বলো বা ঠনঠনিয়া আমার স্ট্রিট, এই ঠনঠনিয়া আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট, এই পুরো জায়গাটা জুড়ে। এবং আমি কিছুটা মধ্য কলকাতার, ধরো আমাদের কলকাতা পুলিশের পুলিশ কমিশনার যেখানে থাকে, লাউডন স্ট্রিট বা পার্ক স্ট্রিট সংলগ্ন যে এলাকা, মিন্টো পার্ক, শেক্সপিয়ার সরণি, এই জায়গাগুলো কিন্তু প্রচন্ড হাই টাইডের ফলে কিন্তু জলটা দাঁড়িয়ে যেত, যদি এই যা বৃষ্টিপাতও চলছে। এই একটা খুব বাঁচোয়া যে এই সময় কিন্তু আমরা আয়লার সময় যেটা দেখেছিলাম 99 সালে, এই মে মাসেই কিন্তু আয়লা এসেছিল, অর্থাৎ মে মাসটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, মানে যারা ভূতত্ত্ববিদ বা যারা জিওলজিস্ট তাদের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমফান যে গতিবেগ নিয়ে যে রুটে এসছে, বা যেখান থেকে সুন্দরবন হাতিয়া হয়ে বাংলাদেশের যেখানটায় ধাক্কা মারার কথা, প্রায় 190 কিলোমিটার, নট এ ম্যাটার অফ জোক, আমরা কলকাতাতে এর আগে 120 হাইস্ট ঝড় দেখেছি, তাতে কিন্তু কলকাতার অবস্থা তাই তাই রব রয়ে যায়। মানে এখনো পর্যন্ত টাম্পু যশবন্ত, আমরা এখনো পর্যন্ত যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কটা ইলেকট্রিক সাপ্লাই এর যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেবার নির্দেশ দিয়েছেন একটু আগেই, ফলে সারা কলকাতা অন্ধকারে ডুবে যাবে আগামী কয়েক খানিকক্ষণের মধ্যেই, এটা কিন্তু খুব পরিষ্কার। সেখান থেকে পুলিশ প্রশাসনের যে ছবি, তোমার কাছে কি খবর আছে? দেখো প্রত্যেকটা পুলিশ প্রশাসন বা দেখো আমি একটু ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, যারা মিরর নিউজে চোখ রেখেছেন ফেসবুকে এবং আমাদের আমাদের mirrornews.com এ, তাতে হচ্ছে যে আমরা যে দক্ষিণ কলকাতা অংশে দেখি, তাতে কিন্তু এখন প্রচন্ড একটা ঝোড়ো হাওয়া, এবং একটা সামনে গাছ দেখতে পাচ্ছ, গাছটা কিন্তু ভেঙে পড়েছে। হ্যাঁ, কাজেই এরকম প্রত্যেকটা অংশেই কিন্তু একই হাল কম বেশি, তবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বলো বা কলকাতা পুরসভার প্রত্যেকটা বড়তে তাদের বড় যারা চেয়ারম্যান তারা রয়েছেন, তারা কিন্তু আজকে রাতেও জাগবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল জেগেছিলেন, আমাদের ডিজি বীরেন্দ্র ছিলেন, মুখ্য সচিব রাজীব বাবু তিনি ছিলেন, আমাদের কলকাতার যিনি মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি ছিলেন, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু তিনি তার যতটা ক্ষমতা সব মিলিয়ে কিন্তু রামকৃষ্ণ প্রস্তুতি তিনি নিয়েছেন, কিন্তু তার তো সর্বোচ্চ ক্ষমতা নেই, কারণ সর্বোচ্চ ক্ষমতা প্রকৃতির হাতে। ওপরওয়ালা খুব বিরূপ, একদিকে করোনার প্রভাব
তার মধ্যে ধরো এই যে খবর আসছে সুন্দরবন বা গোসাবা ঝড়খালি, আমরা 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 যশবন্ত আমরা যশবন্ত আমরা সকাল থেকে দীঘার ছবি দেখিয়েছি, আমরা সকাল থেকে হিঙ্গলগঞ্জের সরাসরি ছবি দেখিয়েছি আমাদের দর্শককে, এরপরে আমরা নিশ্চয়ই মন্দারমণির ছবি দেখাবো, এবং পাশাপাশি দীঘার এই মুহূর্তের ফুটেজ আমাদের কাছে আছে সেটাও আমরা দেখাবো। আর পাশে আরো আর একটা কথা, সেটা হচ্ছে যে গোসাবাতে, গোসাবা থেকে আমাদের আরেকজন প্রতিনিধি আছেন প্রসেনজিৎ, তাকে আমরা কিছুতেই ফোনে ধরতে পাচ্ছি না। তিনি আমাদের ইতিমধ্যে একটু ছবি পাঠিয়েছেন, যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা খুব ভয়াবহ চিত্র আমাদের চোখের সামনে ফুটে উঠছে। দক্ষিণ শহরতলি মানে যেটা ক্যানিং গোসাবার খুব কাছে, এই দক্ষিণ শহরতলিতে চেহারাটা ঠিক কেমন, মানে কি এখনো পর্যন্ত খবর এসেছে ওখানে ক্ষয়ক্ষতির প্রভাব, ঠিক ক্ষয়ক্ষতি কতখানি হয়েছে? দেখো আমার সাথে আজকে সকালবেলায় প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলির কথা হয়েছিল, এবং ওখানকার যারা আছেন জয়ন্ত নস্কর থেকে শুরু করে বা আমাদের এখানকার দক্ষিণ চব্বিশ পরগনা যিনি রাজ্যসভার এমপি সুভাষিত বাবু, তারা সর্বোচ্চ ভাবে ত্রিপল নিয়ে বা শুকনো মুড়ি খই জল চাল যেগুলো আনুষঙ্গিক আর কি রাখতে হয় এমার্জেন্সি, এবং সব থেকে যেটা বড় কথা রামকৃষ্ণ যেটা তুমি কিছুক্ষণ আগে তুললে যে সত্যি এই করোনা প্রভাবের মধ্যে এই যে আমফানের যে আগমন, মানে এক্ষেত্রে মানুষজন তো বিপদে পড়বে তাতে কোনো নেই, এবং এর ফলে কিন্তু একটা যখন জলে যারা আটকে পড়বে সুন্দরবন বই চত্বর বিশেষ করে সাতজেলিয়া চাক্ষুষখালী বা সুন্দরে বালি দ্বীপ বালি ওয়ান বালি টু পঞ্চায়েত টোটাল 14খানা গ্রাম পঞ্চায়েত আছে নটা, এবং সেই সঙ্গে হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জের তোমার ওই যে পুরো জায়গাটা মাতলার পাশ থেকে যে রাস্তাটা দক্ষিণ হিঙ্গলগঞ্জ, তারাও ভীষণ রকম এফেক্টেড এই মুহূর্তে। প্রত্যেকে মাতলা নদী থেকে বিদ্যাধরী ওখানে যতগুলি নদী আছে প্রত্যেকটার অবস্থাই তাদের জলস্তরের উপরে বইছে, প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। আমি কিছুক্ষণ আগে চেষ্টা করেছিলাম বনমন্ত্রী রাজীব বাবুর সাথে যোগাযোগ করার, রামকৃষ্ণ কিন্তু তিনি ধরতে পারেনি, কিন্তু তিনি যেটা মেসেজ পাঠিয়েছেন তাতে তার বন দপ্তর সমস্ত মানে শক্তি নিয়ে কিন্তু রয়েছে, এবং তারা সুন্দরবন এই চত্বরে তাদের মানে কাছে খবর মানে দেখো যেখানে বাঘের আছে, এবার বাঘেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তুমি একটা খবর করেছিলে কয়েকদিন আগে, এই বিপদে যখন বাঘেরা পড়বে তারা কিন্তু সেফ জায়গায় আসার জন্য চেষ্টা করবে, সেখানে তারা ট্রাঙ্কুইলিসদের তাদের বন্দুক আছে সেই বন্দুক নিয়ে কিন্তু বনকর্মীরা আজকে কালকে রাত থেকে কিন্তু কার্যত সজাগ হয়ে গেছে। দেখো তারাও তো পরিবেশের মধ্যে থাকে এবং পরিবেশের সাথে তারা সব থেকে কাছে থাকে প্রকৃতির কাছে, তারা কিন্তু বিপদের গন্ধটা কিন্তু তোমার আমার আগে টের পায়। অর্থাৎ এই জাতীয় মানে পশু যদিও সুন্দরবন বা আমাদের ওখানে পীরখালির যে জঙ্গল সেখানে প্রায় 50-60 ফুটের বেড়া দেওয়া বা লোহার তার দিয়ে আটকানো, তা সত্ত্বেও তোমার কিন্তু বাঘরা টপকে চলে আসে, এবং প্রত্যেক বছর অন্তত আমরা এটা নিয়ে আবারও ফিরবো, এই বিষয় নিয়ে কথা বলবো, এখন আমরা আপাতত অন্যদিকে একটু নজর রাখি। ধন্যবাদ যশবন্ত, আমরা আবারও ফিরছি খানিক্ষণ বাদে।